সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে অনেকেই একজন মহিরুহ পতন হলো, বঙ্গ রাজনীতি তার অভিভাবক হারালো, এরকম নানা রকম কথা বলছেন। আমি ঠিক ওর মধ্যে যাব না, তার চেয়ে বরঞ্চ বলবো যে এমনিতেই রাজনীতি থেকে রসবোধটা ক্রমশ হারিয়ে যেতে চলেছে, মানে প্রায় অবলুপ্ত প্রায়। আর সুব্রতদার মৃত্যুর মধ্যে দিয়ে ওই রাজনীতি এবং রসবোধ এইটার যে একটা মিশ্রিত, মানে রসবোধ মিশ্রিত রাজনীতির অধ্যায়ের যেন একটা শেষ হলো বলা যেতে পারে, যদি না আবার কেউ নতুন করে এই রসবোধটাকে রাজনীতির মধ্যে ফিরিয়ে আনতে পারে একটা সামঞ্জস্য রেখে। সেই অর্থে আমার প্রথম ওনাকে খুব কাছ থেকে দেখা আমার স্কুল জীবনের একেবারে শেষকালে, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগের দিন আমাদের স্কুলে গিয়েছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। সেই সময় কিন্তু প্রদেশ কংগ্রেসের তাবর নেতারা আমার সঙ্গে ছিলেন, সুব্রতদা প্রিয়দাও ছিলেন, একই সঙ্গে খুব কাছ থেকে দেখা বলবো, চেনা বলবো না। আর সেই সময় তো রাজ্য কংগ্রেসে ত্রয়ী প্রিয় সুব্রত সোমন, এটা একটা নাম, মানে ওরা ক্ষমতার বাইরে অথচ বিরোধী দলে থাকা সত্ত্বেও যে ত্রয়ীকে নিয়ে হয়তো বাম জমানার অনেক নেতাদের থেকেও বেশি আলোচনা হতো, তারা কিন্তু এই তিনজন। তারপরে আমি যখন এই পেশায় এলাম, সেই পেশায় আমার যতদূর মনে আছে কুণালদার সঙ্গেই একসঙ্গে আমরা প্রথম গিয়েছিলাম সুব্রতদার ওখানে, এবং প্রথম দিন থেকেই একটা কিন্তু অদ্ভুত ছোট কাগজ কিন্তু দেখেছিলাম, এই একটা মানুষ পরেও নানানভাবে দেখেছি, পরে যখন আমি অন্যান্য তথাকথিত বড় কাগজ বড় ব্র্যান্ডের হয়ে গেছি, উনি কিন্তু তখনও ওই ছোটো কাগজ বড় কাগজের কোনোদিন ভেদাভেদ করতেন না, সবার সঙ্গে সমান ব্যবহার, সমান রসালাপ এবং একটা অত্যন্ত আদ্যপান্ত খোলামেলা মনের মানুষ ছিলেন। এবং আমরা যারা সেই সময়ে পলিটিক্যাল বিট বা রাজনীতি করতাম, যারা আমার থেকে অনেক বয়স্ক আছেন, প্রবীণ আছেন, তারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে বহু রাজনীতিকের নামকরণ এটা কিন্তু, মানে একটু রসবোধ মিশ্রিত নামকরণ এটা কিন্তু সুব্রতদারই কৃতিত্ব। আমি বলতে চাই না কাকে কী নামকরণ দিয়েছিলেন, কিন্তু কারুর না কারুর হয় ক্যারেক্টার, নইলে তার এলাকা, নইলে তাকে যেভাবে ওই যেটাকে বলে ট্রেডমার্ক তার সঙ্গে মিলিয়ে একটা নামকরণ করা, এবং নানান লোককে নিয়ে নানান মজার ঘটনা, এটা কিন্তু ওনার, মানে সেই সময় ওই চারটের পরে কংগ্রেস অফিসে যাওয়া বা ওখান থেকে বেরিয়ে উনি যখন আইনটিভি অফিসে যেতেন ওইখানে যাওয়ার আকর্ষণ ছিল কিন্তু ওনার ওই দারুণ মজার মজার ঘটনা যেগুলো তুমি বলতেন আর কি।